হয়েছে, আওয়ামী লীগের অনেক আতিপাতি নেতারা আপনাদের আশপাশ দিয়ে ঘুরছে, আপনারা কোনো প্রতিবাদ করতে পারেন নাই, যেহেতু আপনি পুলিশের পুলিশ কমিশনারের সেদিনকে কোনো প্রতিবাদ করতে পারেন নাই সন্ত্রাসীদের বিরুদ্ধে, আমরা চাই না এই খুলনা কমিশনারের এই আপনার মতো পুলিশ কমিশনার আমরা এই খুলনায় চাই না। কেউ কথা বলা থেকে চুপ থাকতে পারবে না, আমরা আবার কথা বলবো, আমরা আবার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবো, যদি কোনো রাজনৈতিক দল এরকম কোনো এজেন্ডা নিয়ে নামে আমরা লোকাল কথা বলবো না, আবার নামে আমরা বলি আমাদের দেশে আর কোন ধরনের কোন ঘুষ দুর্নীতি রিয়াজু সিন্ডিকেট বাজার সিন্ডিকেট ওষুধ সিন্ডিকেট স্বাস্থ্য সিন্ডিকেট মাদক অরাজকতা গুন্ডামি চাঁদাবাজি নৈরাজ্য সন্ত্রাস কিছু থাকবে না, কিছু থাকবে না, কোনো সিঙ্গারা বিস্কুটের লোভে নাই। এই একটানা 35 দিনেরও বেশি সময় ধরে আন্দোলন করে তারা আমরা আতঙ্কে পুলিশের উপর করে এই দেশটাকে আমরা ঠিক করতেছি। আমি যখন শান্তিপূর্ণ মিছিল নিয়ে ফেরত যাচ্ছিলাম তখন কেন সেখানে দায়িত্বরত এপিপি এবং পুলিশ আমার উপর গুলি চালালো স্যার, আমার শরীরে 11টা গুলি লেগেছে, 11টা সেটা ভিত্তিতে আগামী দিনে কাজ করবেন, আমরা অবশ্যই প্রশাসনকে চাই, প্রশাসনকে আমরা তো কোনোভাবে মানে ধিক্কার বা ঘৃণা জানাতে প্রশাসনকে ধিক্কার জানাই। জীবনকে সহজ এবং স্মার্ট করতে আপনিও নিয়ে আসুন ভিশন ওয়াশিং মেশিন, জীবনে আধুনিকতা। তখন আমরা আপনাদের আওয়ামী লীগের স্বৈরাচারের পাচারের রূপ দেখেছি, এট দ্য সেম টাইমে এখানে আবু সাইফের নাম নেয়া হয়, এখানে মুক্তভাইয়ের নাম না নেয়া হয়, এখানে অন্যান্য শহীদদের নাম না নেয়া হয়, এখানে কিভাবে আপনারা মিটিং শুরু করতে পারেন? এখানে আমরা কোনো দলের টাকার উপরে ভিত্তি করে আন্দোলন করি নাই, এখানে সাধারণ ছাত্ররা প্রতিদিন হেঁটে খেয়ে না খেয়ে কোনো সিঙ্গারা বিস্কুটের লোভে নাই, এই একটানা 35 দিনেরও বেশি সময় ধরে আন্দোলন করে তারা আমরা আতঙ্কে পুলিশের উপর করে এই দেশটাকে আমরা ঠিক করতেছি, আমরা যখন দেশ সমস্যা করতেছি অরাজনৈতিক ভাবে আপনারা তখন রাজনৈতিক দলের নেতা কর্মীদের নিয়ে এখানে কি করতেছেন? আপনারা এই প্রশাসন লেয়াজু ভিত্তিক প্রশাসন, এই প্রশাসন যদি ভবিষ্যতে থাকে আমরা আশা করতেছি আমরা সাধারণ ছাত্র সমাজ আবারও একই ঘটনার সম্মুখীন হবো। স্বাধীন করুন, কারণ তারা জানে আবার যখন নতুন রাজনৈতিক দল আসবে আপনারা সেই নতুন রাজনৈতিক দল যদি চাপে পড়ে তাহলে আপনারা আবার আমাদের বুকে গুলি চালাবেন, আপনারা যে গুলি চালাবেন না এর গ্যারান্টি কি আমাদের দিবেন? কোন ছাত্রের উপরে কোন জনতার উপরে নিরাপদ জনতার উপরে কোন মিছিলের উপরে যে গুলি চলবে না মিছিল মিটিং যে স্বাধীনভাবে হবে এর কোনো গ্যারান্টি আছে? একটা দল মাত্র রক্ত শুকাইতে পারেনি তার ভিতরে তারা সমাবেশ শুরু করছে, আপনারা তাদের সাথে বসা শুরু করে দিচ্ছেন কেন? এগুলো কেন আপনারা জবাব দিয়ে আমাদের যখন জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছে আওয়ামী লীগের অনেক আতিপাতি নেতারা আপনাদের আশপাশ দিয়ে ঘুরছে, আপনারা কোনো প্রতিবাদ করতে পারেন নাই, যেহেতু আপনি পুলিশের পুলিশ কমিশনারের সেদিনকে কোনো প্রতিবাদ করতে পারেন নাই সন্ত্রাসীদের বিরুদ্ধে, আমরা চাই না এই খুলনা কমিশনারের এই আপনার মতো পুলিশ কমিশনার আমরা এই খুলনায় চাই না।